হ্যালো মাই ডিয়ার, আসসালামু আলাইকুম। আমি আপনাদের তৌহিদ ভাইয়া, এডমিশন সায়েন্স একাডেমির আজকের এই ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসটা হচ্ছে ভাই স্পেশালি অ্যারোমেটিক যৌগের সমানতা নির্ণয়ের শর্টকাট ট্রিক্স সম্বন্ধে। আজকে ভাই স্পেশালি আমি আপনাদের সাথে অ্যারোমেটিক যৌগের দুই টাইপের শর্টকাট ট্রিক্স সম্বন্ধে আপনাদের সাথে আলোচনা করব। যে শর্টকাট ট্রিক্সগুলো থেকে ভর্তি পরীক্ষায় সেটা ভাই আপনি মেডিকেল বলেন প্লাস ভার্সিটি অ্যায়ুনিট বলেন, আপনি ভাই মেডিকেল বলেন পাশাপাশি প্লাস ভার্সিটি অ্যায়ুনিট বলেন, এই দুই ক্ষেত্রেই ভাই এই অ্যারোমেটিক যৌগের সমানতা নির্ণয়ের এই শর্টকাট ট্রিক্সগুলো ভাই খুবই খুবই গুরুত্বপূর্ণ। সো আমি আপনাকে রিকোয়েস্ট করবো ভাইয়ের কথাগুলো মনোযোগ সহকারে শুনে শেষ পর্যন্ত ক্লাসটা কন্টিনিউ ক্যারি অন করবেন। আশা করছি অনেক অনেক বেশি উপকৃত হবেন। ওকে ভাই চলুন তাহলে শুরু করি। তবে ভাই শর্টকাট ট্রিক্সগুলো আপনাদের সাথে আলোচনা করার আগে আমি আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, যে রিকোয়েস্টটা আমি আপনাদেরকে প্রায় সময় বারবার করে থাকি, সেটা হচ্ছে আপনারা অনেকে ভাইয়ের ক্লাসটা কন্টিনিউ করতে করতে হয়তো ভিডিওতে একটা লাইক কমেন্ট বা শেয়ার করতে ভুলে যান। সো জিনিসটা আমি আপনাদেরকে প্রথমে রিমেম্বার করে দিচ্ছি, যারা এখনও ভাইয়ের ভিডিওতে লাইক দেননি তারা অবশ্যই অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। পাশাপাশি আমি আপনাদের কাছ থেকে অনুপ্রেরণা চাই মাঝে মাঝে কমেন্টের মাধ্যমে, আপনি চাইলে ভাইয়ের ভিডিওতে একটা কমেন্ট করে অনুপ্রেরণা বা উৎসাহ যোগাতে পারেন। ওকে ভাই চলুন আমরা এখন শর্টকাট ট্রিক্সগুলো দেখে নিই। অ্যাট ফার্স্ট হচ্ছে ভাই টাইপ ওয়ান অ্যারোমেটিক যোগের সমানতা। আপনাকে অ্যাট ফার্স্ট হেডলাইনটা বুঝতে হবে যে আজকের ক্লাসটা কি নিয়ে, এই জিনিসটা বুঝতে হবে প্রথমে। আজকের ক্লাসটা হচ্ছে ভাই মূলত অ্যারোমেটিক যৌগের সমানতা, অ্যারোমেটিক যৌগের সমানতা নির্ণয়ের শর্টকাট ট্রিক্সের টাইপ নাম্বার ওয়ান। কত ভাই? টাইপ নাম্বার ওয়ান। এখন আসেন আমি আপনাদেরকে একটা জিনিস রিমেম্বার করে দিই, এর আগেও কিন্তু ভাই আমাদের এই অ্যাডমিশন সায়েন্স একাডেমির চ্যানেলে বাইরে দুইটা লেকচার আছে বিভিন্ন টাইপের সমানতার শর্টকাট ট্রিক্স নিয়ে, আরও দুইটা ভিডিও দেওয়া আছে। ওই দুইটা ভিডিও কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব একদম প্রথমেই, আপনারা ওই দুইটা ভিডিও দেখে নেবেন। ওই দুটা ভিডিও প্লাস আজকের এই ভিডিওটা, টোটাল এই তিনটা ভিডিও যদি আপনি দেখেন তাহলে ভাই আশা করা যায় ভর্তি পরীক্ষায় সেটা মেডিকেল বলেন ভার্সিটি অ্যাউনিট বলেন যতগুলো টাইপের কোয়েশ্চেন ভর্তি পরীক্ষায় দেখা যায়, আপনি ইনশাল্লাহ যে কোনো কোয়েশ্চেন আসলে এই তিনটা ভিডিও যদি আপনি কমপ্লিট করতে পারেন তাহলে ইজিলি সমানুর সংখ্যা কয়টা বা সমানতা কয়টা এই টাইপের কোয়েশ্চেনগুলো আপনি ইজিলি ভাই সলভ করতে পারবেন। তো আসেন আজকের টপিকে আমরা ফিরে যাই, অ্যারোমেটিক যৌগের সমানতা নির্ণয়ের শর্টকাট ট্রিক্স। যেমন কোয়েশ্চেন নাম্বার ওয়ান এবং কোয়েশ্চেন নাম্বার টু দেখেন, এটা দেখেন ফার্স্ট কোয়েশ্চেনটা একটু দেখেন, C6H4CH3Cl এই যৌগের সমানু কয়টি। ঠিক কোয়েশ্চেন নাম্বার টু দেখেন, C6H4Cl2 এই যৌগের সমানু কয়টি। এই দুইটা কোয়েশ্চেন টাইপ ওয়ানের আমি অন্তর্ভুক্ত করেছি, কারণ দেখেন এখানে মূলত অ্যারোমেটিক যৌগের সমানুতা দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে। কয়টা জিনিস ভাই? আপনি ফ্যাক্টর দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে। ফার্স্ট ওয়ান হচ্ছে ভাই প্রতিস্থাপিত মূলক। কি ভাই? প্রতিস্থাপিত মূলক কয়টা আছে। ফার্স্ট ওয়ান কি? প্রতিস্থাপিত মূলক কয়টা আছে এটার উপর ডিপেন্ড করে। দেন সেকেন্ড ওয়ান ডিপেন্ড করে সেটা হচ্ছে, দেন সেকেন্ড যে ফ্যাক্টরটা ডিপেন্ড করে সেটা হচ্ছে ভাই প্রতিস্থাপিত মূলকগুলো কি একই নাকি ভিন্ন। কি ভাই? প্রতিস্থাপিত মূলকগুলো কি একই নাকি ভিন্ন। তাহলে অ্যাট ফার্স্ট এই জিনিসটা আপনাকে বুঝতে হবে যে অ্যারোমেটিক যৌগের সমানতা দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে। ভাইয়া বললাম ফার্স্ট ওয়ান হচ্ছে প্রতিস্থাপিত মূলক কয়টা আছে। এখন আপনি পেয়ে গেলেন প্রতিস্থাপিত মূলক আছে, এরপরে যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে যে প্রতিস্থাপিত মূলকগুলো আছে সেগুলো কি একই মূলক, সেম মূলক নাকি ভিন্ন ভিন্ন মূলক আছে। এই দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে ভাই কিন্তু আমরা শর্টকাট ট্রিক্স অ্যাপ্লাই করব। যেমন ফার্স্ট কোয়েশ্চেনটা দেখেন, C6H4CH3Cl এটা হচ্ছে মূলত একটা অ্যারোমেটিক কম্পাউন্ড। কারণ কেন? আমরা যে অ্যারোমেটিক যৌগগুলো আমরা ক্রিয়েট করি হচ্ছে ভাই বেনজিন থেকে। আমরা জানি বেনজিন কত? C6H6। এখন দেখেন এই C6H6 থেকে কিন্তু দেখেন দুইটা হাইড্রোজেন পরমাণু কয়টা ভাই? দুইটা হাইড্রোজেন পরমাণু এখান থেকে রিমুভ হয়ে গেছে, সেজন্য C6H4 হয়েছে। এবং যে দুইটা হাইড্রোজেন পরমাণু রিমুভ হয়েছে সেই জায়গায় একটা মিথাইল মূলক ঢুকেছে আর একটা কি ঢুকেছে ভাই? ক্লোরিন মূলক ঢুকেছে, এই জন্য সংখ্যাটা হচ্ছে C6H4CH3Cl। আশা করি এটা একদম বেসিক জিনিস আপনি ইজিলি বুঝতে পারতেছেন। তো আমি যদি একটু বেনজিন চক্র আঁকি তাহলে হয়তো আপনারা আরো জিনিসটা স্পষ্ট হবে। যেমন এই যে বেনজিন চক্র, এখান থেকে দুইটা হাইড্রোজেন পরমাণু চলে গেছে, চলে যাওয়ার পরে
একটাতে ঢুকেছে CH3 মিথাইল মূলক, আর একটাতে ঢুকেছে ক্লোরিন। তার মানে আপনার সংকেতটা ভর্তি পরীক্ষায় সরাসরি আণবিক সংকেত আকারও দিতে পারে, বলতে পারে C6H4CH3Cl এই যৌগের সমাণু কয়টা, অথবা বেঞ্জিন চক্রে একটা মিথাইল মূলক একটা ক্লোরিন মূলক এভাবেও দিয়ে বলতে পারে এই যৌগের সমাণুতা কয়টা। অর্থাৎ দুইটাই কিন্তু ভাই সেম জিনিস। আশা করি আপনি জিনিসটা বুঝতে পেরেছেন। তো আসেন এখন আমরা শর্টকাটগুলো অ্যাপ্লাই করি। এই যে C6H4CH3Cl এই যৌগে প্রতিস্থাপিত মূলক কয়টা আছে সেটা আমরা দেখিনি। প্রতিস্থাপিত মূলক পাচ্ছি আমরা কয়টা, দুইটা। দেখেছি প্রথমে C6H6 ছয়টা হাইড্রোজেন পরমাণু থেকে দুইটা হাইড্রোজেন পরমাণু রিমুভ হয়েছে। যেহেতু C6H4 হয়েছে তার মানে দুইটা হাইড্রোজেন পরমাণু রিমুভ হয়েছে, তার মানে এখানে আমরা প্রতিস্থাপিত মূলক পাচ্ছি কয়টা ভাই, দুইটা। কারণ দুইটা হাইড্রোজেন পরমাণু রিমুভ হয়ে দুইটা প্রতিস্থাপিত মূলক ঢুকেছে। এখন আসেন এরপরে যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে মূলকগুলো ঢুকেছে সেগুলো কি একই নাকি ভাই ভিন্ন। এখন আসেন আমি মেইন ফোকাস এই জিনিসগুলো বারবার আপনাকে বলতেছি, কারণ যেন একবার আপনি ভিডিওটা দেখার পরে মাথায় আপনার জিনিসগুলো ক্যাচ হয়ে যায়। যখন কোনো একটা অ্যারোমেটিক যৌগে প্রতিস্থাপিত মূলকের সংখ্যা দুইটা থাকবে, খুব ভালো করে খেয়াল করেন, আমি এত লং ডিসকাশনে যাচ্ছি না, আপনাকে সরাসরি বলে দিচ্ছি, যখন কোনো একটা অ্যারোমেটিক যৌগের সমাণুতা বা সমাণুর সংখ্যা আপনাকে বের করতে বলবে, যদি দেখেন যে সেখানে প্রতিস্থাপিত মূলক আছে দুইটা, কি আছে ভাইয়া, প্রতিস্থাপিত মূলক আছে দুইটা, এবং এই প্রতিস্থাপিত মূলক দুইটা যদি একই হয়, দুইটা যদি কি হয় ভাই একই হয়, সমাণুর সংখ্যা হবে তিনটা। সমাণুর সংখ্যা কয়টা, তিনটা। আবার যদি দেখেন যে প্রতিস্থাপিত মূলক দুইটা বাট প্রতিস্থাপিত মূলকগুলা ভিন্ন ভিন্ন হয়, কি ভাই ভিন্ন ভিন্ন, সেই ক্ষেত্রে ভাই আপনি সমাণুর সংখ্যা কয়টা, তিনটা। এটা হচ্ছে একদম শর্টকাট ট্রিক্স। যেমন দেখেন ফার্স্ট কোয়েশ্চেনে ছিল C6H4CH3Cl, পরের কোয়েশ্চেনটা দেখেন C6H4Cl2। যেহেতু এখানে 4 আছে, C6H6 থেকে যেহেতু এখানে 4 আছে, তাহলে আপনি ইজিলি বুঝতে পারতেছেন এখানে প্রতিস্থাপিত মূলক ডুববে দুইটা। ছয়টা থেকে যেহেতু চারটা আছে দুইটা চলে গেছে, ডুবতেছে দুইটা। তাহলে আমি আপনাকে বললাম প্রতিস্থাপিত মূলক যদি দুইটা হয়, ঠিক আছে, এবং সেই ক্ষেত্রে প্রতিস্থাপিত মূলকগুলো যদি একই হয়, যেমন এই ক্ষেত্রে দেখেন C6H4Cl2, এই ক্ষেত্রে আপনি প্রতিস্থাপিত মূলকগুলো যদি বেঞ্জিন চক্রে আঁকেন তাহলে ইজিলি আরো বুঝতে পারবেন এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন। তাহলে দেখেন এখানে যে দুটা প্রতিস্থাপিত মূলক, এই প্রতিস্থাপিত মূলক দুটা একই। আবার এই ক্ষেত্রে যে দুটা প্রতিস্থাপিত মূলক, একটা হচ্ছে মিথাইল মূলক আর একটা হচ্ছে ক্লোরিন মূলক। তাহলে আমি আপনাকে এই জিনিসটা বোঝাতে চাচ্ছি, যদি কোনো একটা বেঞ্জিন চক্রে দুইটা প্রতিস্থাপিত মূলক থাকে এবং সেই প্রতিস্থাপিত মূলক যদি একই হয় তাও সমাণুর সংখ্যা তিনটা, আর যদি প্রতিস্থাপিত মূলকগুলো ভিন্ন ভিন্ন হয় তাও সমাণুর সংখ্যা কয়টা হয়, তিনটা। তার মানে এই C6H4CH3Cl যৌগের সমাণুতা হবে কয়টা, তিনটা। ঠিক সেম C6H4Cl2 যৌগের সমাণু হবে কয়টা, তিনটা। আশা করি আপনি এই শর্টকাট ট্রিক্সটা বুঝতে পেরেছেন। এখন আসেন এতক্ষণ আমরা যে টাইপ ওয়ানটা আলোচনা করলাম সেটা হচ্ছে যখন প্রতিস্থাপিত মূলক থাকবে কয়টা, দুইটা। এখন পরে টাইপ নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে দেখেন একটু খেয়াল করেন, এটা হচ্ছে টাইপ নাম্বার 2টা অন্তর্ভুক্ত হচ্ছে যখন প্রতিস্থাপিত মূলক তিনটা হবে, কি হবে ভাই, যখন প্রতিস্থাপিত মূলক তিনটা হবে কোন একটা বেঞ্জিন চক্রে, সেই ক্ষেত্রে ভাই আমাদের সমাণু সংখ্যা, যেমন এই কম্পাউন্ডটা দেখেন আপনি C6H3NO2 হোল 3, তাহলে এটাকে যখন আপনি বেঞ্জিন চক্রে প্রতিস্থাপিত করবেন তাহলে দেখেন এখানে যেহেতু আপনি C6H3 দেখেছেন, যেহেতু H6 থেকে তিনটা আছে তার মানে এখানে প্রতিস্থাপিত মূলক কয়টা ভাই, তিনটা। তো এখন এই তিনটার ক্ষেত্রে পরে দেখতে হবে আপনাকে মূলকগুলো কি একই না ভিন্ন ভিন্ন। আপনি যখন গাঠনিক সংকেত আঁকবেন তখন ইজিলি বুঝতে পারবেন, এটা আণবিক সংকেত থেকে বোঝা যায়। যেমন এখানে NO2 হোল 3 মানে হচ্ছে এখানে প্রতিস্থাপিত মূলক তিনটা কি NO2 মূলক। এই যে একটু আঁকেন তাহলে এখানে একটা NO2 মূলক, এখানে একটা NO2 মূলক, এখানে একটা NO2 মূলক। তাহলে এই যে প্রতিস্থাপিত মূলক ঢুকেছে তিনটা এবং তিনোটাই হচ্ছে সেম মূলক। তো সেক্ষেত্রে দেখেন যখন কোন একটা বেঞ্জিন চক্রে তিনটা প্রতিস্থাপক থাকবে এবং ওই তিনটা প্রতিস্থাপিত মূলক যদি তিনোটাই একই হয়, কি হবে, তিনোটাই যদি একই হয় তাহলে ভাই সেই ক্ষেত্রে হচ্ছে আপনার সমাণুর সংখ্যা কয়টা, তিনটা। সেই ক্ষেত্রে সমাণুর সংখ্যা কয়টা, তিনটা। এরপরে আসেন এরপরের কোয়েশ্চেনটা দেখেন C6H3NO2 হোল 2 CH3, তার মানে এই ক্ষেত্রে দেখেন এই ক্ষেত্রে তিনটা প্রতিস্থাপিত মূলক আছে বাট
তিনটা প্রতিস্থাপিত মূলকের মধ্যে দুইটা সেম মূলক আর একটা একই মূলক, খেয়াল করেন। আপনি যদি একটু বেনজিন চক্রে দেখেন তাহলে জিনিসটা বুঝতে পারবেন। এই যে আমি এখানে একটু আঁকতেছি, একটু খেয়াল করেন কষ্ট করে, এই যে এটা বেনজিন চক্র, অ্যানোটুর দুঃখে দুইটা, আর এই যে মিথাইল মূলক হচ্ছে একটা। অ্যানোটু কয়টা? দুইটা। এখানে একটা অ্যানোটু, এখানে একটা অ্যানোটু, আর একটা মনে করেন এই যে সিএস থ্রি মূলক। তাহলে প্রতিস্থাপিত মূলক তিনটা আছে, বাট তিনটার মধ্যে দুইটা একই একটা ভিন্ন। তাহলে এখানে শর্টকাটটা হচ্ছে ভাইয়া, যখন তিনটা প্রতিস্থাপিত মূলক থাকবে সেক্ষেত্রে যদি দুইটা মূলক একই হয়, কি হয় ভাইয়া, দুইটা একই আর একটা যদি ভিন্ন হয়, তাহলে সেই ক্ষেত্রে সমান সংখ্যা আপনি সরাসরি দাগাবেন হচ্ছে ছয়টা। কয়টা? ছয়টা। এরপর তিন নাম্বার কোয়েশ্চেনটা দেখেন আপনি একটু করে, আমি একটু প্যানটা চেঞ্জ করি তাহলে আপনার লেখাগুলো বুঝতে সুবিধা হবে। যেমন তিন নাম্বার কোয়েশ্চেনটা আপনি খেয়াল করেন, সি সিক্স এস থ্রি যেহেতু আছে তাহলে আপনি ইজিলি বুঝতে পারতেছেন এখানে প্রতিস্থাপিত মূলক তিনটা। এখন দেখেন আপনি তিনটাই কিন্তু ভিন্ন ভিন্ন প্রতিস্থাপিত মূলক, দেখেন একটা এনও টু, একটা ওএস, একটা কি সিএল। একদম প্রথমে দেখেছি প্রতিস্থাপিত মূলক তিনটা ছিল, বাট তিনটা একই, সেক্ষেত্রে সমান সংখ্যা চোখ বন্ধ করে দেখাবো কয়টা? তিনটা। আবার পরের কোয়েশনে দেখলাম কি প্রতিস্থাপিত মূলক তিনটা ঠিক আছে, তার মধ্যে দুইটা একই মূলক আর একটা ভিন্ন ভিন্ন হলে সেক্ষেত্রে সমান দেখাবো কয়টা? আমরা ছয়টা। এখন পরের তিন নাম্বার যেটা সেটা দেখেন, সেখানেও প্রতিস্থাপিত মূলক তিনটা, বাট তিনটা কিন্তু ভিন্ন ভিন্ন, একটা এনও টু, একটা ওএস, একটা কি ক্লোরিন। আপনি যদি আঁকেন বেঞ্জিন চক্রটা তাহলে একটা হবে NO2 মূলক, একটা হবে OH মূলক, আর একটা হবে কি ক্লোরিন। তাহলে প্রতিস্থাপিত মূলক আছে তিনটা, বাট তিনটাই কি ভিন্ন ভিন্ন। তাহলে সেই ক্ষেত্রে আপনি চোখ বন্ধ করে ব্যয় সমানুর সংখ্যা দেখাবেন কয়টা? দশটা। আশা করি ব্যয় আপনি এই অ্যারোমেটিক যৌগের সমানতার এই শর্টকাট ট্রিক্সগুলো বুঝতে পেরেছেন। আমি আবারও একটু আপনাকে এক নাগাড়ে এক নজরে জিনিসগুলো বলে যাচ্ছি। আমি আপনাকে আজকে দুই টাইপের অ্যারোমেটিক যৌগের সমানতা শর্টকাট ট্রিক্স আপনার সাথে শেয়ার করলাম। ফার্স্ট ওয়ান হচ্ছে যখন কোন একটা বেঞ্জিন চক্রে প্রতিস্থাপিত মূলক দুইটা থাকবে, কি ভাই প্রতিস্থাপিত মূলক দুইটা থাকবে, সেই ক্ষেত্রে প্রতিস্থাপিত মূলকগুলো একই হোক অথবা ভিন্ন ভিন্ন হোক, তাহলে দুইটার ক্ষেত্রে একই, যখন দুইটা প্রতিস্থাপিত মূলক থাকবে সেই প্রতিস্থাপিত মূলকগুলো একই হোক অথবা ভিন্ন ভিন্ন হোক না কেন, সমানুর সংখ্যা দুই ক্ষেত্রেই কয়টা হবে? তিনটা। চোখ বন্ধ করে দাগাই দিবেন আপনি। পরের টাইপটা হচ্ছে যদি প্রতিস্থাপিত মূলক তিনটা হয়ে যায়, তাহলে তিনটা প্রতিস্থাপিত মূলকের মধ্যে যদি তিনটা একই হয় তাহলে সমানুর সংখ্যা তিনটা। আবার যদি দুইটা একই একটা ভিন্ন হয় তাহলে সমানুর সংখ্যা ছয়টা। আবার যদি তিনটা ভিন্ন ভিন্ন হয় তাহলে সমানুর সংখ্যা কয়টা হবে? দশটা। আশা করি ব্যয় আপনি আজকের এই অ্যারোমেটিক যোগের সমানতা নির্ণয়ের এই শর্টকাট ট্রিক্সটা বুঝতে পেরেছেন। ওকে ব্যয় টুডে আপ টু দিস, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।